অবশেষে কারামুক্ত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তাঁরা। এ সময় কারা ফটকে জড়ো হওয়া নেতাকর্মীরা স্বাগত জানান তাঁদের। আরও জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ। ১০৯ দিন কারাভোগের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১০৫ দিন পর দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হন। কারাগারে তাদের জামিননামা ও প্রোটেকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন পৌঁছালে তা যাচাই বাছাই করে তাদের কারাগার থেকে ছেড়ে দেয় কারা কর্তৃপক্ষ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। এর আগে সব মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত এ ওয়ারেন্ট প্রত্যাহার করেন। দুপুরে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদন মেজবা জানান, সব মামলায় মির্জা ফখরুল ও আমির খসরুর প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়েছে। দুপুরের মধ্যে এ আদেশ কারাগারে পৌঁছানো হবে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বুধবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তারা গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘটনায় করা সব মামলায় জামিন পান। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন। ঘটনার পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির হলে আদালত জামিনের আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৩ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয় তাকে। মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের পর মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলা ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়। এসব মামলায় জামিন পেয়ে অবশেষে মুক্তি পেয়েছেন তারা। এস আই রাজ, এটিএন নিউজ।